যুক্তরাষ্ট্র সফরে প্রায় $7 বিলিয়ন ঋণের প্রতিশ্রুতি পেয়েছে অন্তর্বর্তী সরকার। অর্থ ব্যবহারে স্বচ্ছতা, অভ্যন্তরীণ আয় বৃদ্ধির তাগিদ বিশ্লেষকদের। পলিসি শর্ত যেসব দেনার মধ্যে থাকবে সেগুলো দ্বিগুণ সাবধানতা সহকারে যাচাই করা। যে অর্থটা আমরা ঋণ হিসাবে নিয়েছি আমরা সম্পূর্ণ অর্থটা সঠিকভাবে ব্যবহার করতে পারি, অনেকটাই অপব্যবহার করেছি। দুদককে আমলাতন্ত্র, রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে সুপারিশ করবে নতুন কমিশন। কর্মীদের স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে বললেন ডক্টর ইফতেখারুজ্জামান। দুদকের কাজের উপর প্রভাব সৃষ্টি করে এরকম বেশ কিছু আইন আছে, সেগুলো সংস্কারে আমাদের পরখ করে যথাযথভাবে সংস্কারের জায়গায় যেতে হবে। বিসিএস এ প্রশ্ন ফাঁসের প্রমাণ পায়নি তদন্ত কমিটি, পদ্ধতি যুগোপযোগী করার সুপারিশ। চলতি মাসেই শুরু হবে স্থগিত পরীক্ষা। আয়নাঘরের লোমহর্ষক নির্যাতনের বর্ণনা দিলেন চট্টগ্রামের হেফাজত নেতা, শুনেছেন অন্যদের আত্মনাদ, গুম সংক্রান্ত কমিশনে অভিযোগ। ছোট্ট টলের টলের মধ্যে আমাকে 2 মাস 27 দিন রাখছি, বন্দি রাখছি। তারা আসলো, খুব মানবতার জীবনযাপন করছে অনেকদিন পর্যন্ত বাচ্চাগুলো, আবার আমি এক সময় পাগল মতো হয়ে গেছি। শেরপুরে জব্দকৃত বালুর নিলাম নিয়ে তুলকালাম, নির্ধারিত দামে সরকার রাজস্ব বঞ্চিত হবে দাবি প্রকৌশলীর, আদেশ অমান্যের অভিযোগ ইউএনওর। নতুন নামে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মাঠ দখলে তৎপর পুরানো কুশীলবরা, সব চলছে আগের ব্যবস্থাপনায়, সর্বসাধারণের জন্য হয়নি উন্মুক্ত। উত্তরে নামছে বন্যার পানি, তীব্র হচ্ছে ভাঙন, লাবণে ভেসে গেছে নোয়াখালীর পুকুর জলাশয়ের মাছ, ক্ষতি প্রায় 615 কোটি টাকা। দুর্গোৎসব উপলক্ষে রাজশাহীতে সাজসজ্জা, আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি, প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা বসানোর তাগিদ। শুভেচ্ছা, যমুনা নিউজে আমন্ত্রণ জানাচ্ছি, নুসরাত বৃষ্টির সাথে আছি, শিরোনামগুলো শুনছিলেন। অর্থনৈতিক খাত সংস্কারে উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার, একই সাথে রিজার্ভ এবং বাজেট বাস্তবায়নেও তৎপর সরকার। তবে এসব উদ্যোগ চালিয়ে দিতে দরকার অর্থ, চাহিদা সামাল দিতে ঋণদাতা সংস্থার কাছ থেকে আশ্বাসও মিলেছে এবং বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক সহ নানা উৎস থেকেই ঋণ নেবে সরকার। প্রায় $7 বিলিয়ন ঋণের প্রতিশ্রুতি পেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, তবে নিশ্চিত করতে হবে ঋণের অর্থের যথাযথ ব্যবহার। অনিয়মে বিপর্যস্ত ব্যাংক খাত, সংকটাপন্ন অবস্থায় দেশের 10টি ব্যাংক, এসব ব্যাংক থেকে লুট হয়েছে অর্থ, সংরক্ষণে নেই পর্যাপ্ত রিজার্ভ, আর্থিক খাতের অবস্থাও শোচনীয়। এমন অবস্থায় সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, তবে অর্থের টানাপোড়নে থমকে যাচ্ছে উদ্যোগ, এগিয়ে এসেছে একাধিক ঋণদাতা সংস্থা। যুক্তরাষ্ট্র সফরে গিয়ে প্রায় $7 বিলিয়ন ঋণ প্রতিশ্রুতি পেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, IMF সহ বিভিন্ন দেশ এ সময় দিয়েছে সহায়তার আশ্বাস। আমরা যে আর্থিক প্রতিশ্রুতি পেয়েছি ঋণের, সেই ঋণটা আমাদের এই সময় একান্তই প্রয়োজন। প্রতিটা ঋণ যাতে স্ক্রুটিনি করে নেওয়া হয়, স্ক্রুটিনি করা আগে একটা হতো, সেটা সংসদে হতো, একটা মন্ত্রিসভায় হতো, কিন্তু সেটা তো স্বৈরাচারী ছিল এবং তারা তো লুটপাটের সরকার ছিল। সুতরাং তাদের সেই স্ক্রুটিনি হতো যে কোন প্রজেক্টে আসছে, সেই প্রজেক্ট কে পাচ্ছে, এবং সেটা শোধ করার ব্যাপারে তারা চিন্তিত ছিল না। ঋণ সহায়তার অর্থ মূলত তথ্য প্রযুক্তি এবং ডিজিটালাইজেশন, তারল্য সহায়তা, বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা এবং পরিবহন খাতে খরচ করতে পারবে সরকার। বিশেষ করে জ্বালানি খাতের দায় পরিশোধে চাপ তৈরি হয়েছে, বলা হচ্ছে অর্থ ব্যবহারে স্বচ্ছতা নিশ্চিত করা দরকার। অতীতে বিভিন্ন মেগা প্রকল্প বলেন, লন্ডনে প্রকল্প বলেন, সেখানটায় কিন্তু যে অর্থটা আমরা বৈদেশিক ঋণ হিসাবে নিয়েছি আমরা সম্পূর্ণ অর্থটা সঠিকভাবে ব্যবহার করতে পারি, অনেকটাই অপব্যবহার করেছি। দায় কত, দেনা কত, কীভাবে শোধ করতে হবে,
আবার সেটার সঙ্গে কোনো শর্ত যুক্ত আছে কিনা। এই ধরনের শর্ত থাকে বিশেষ করে প্রজেক্ট ঋণের ক্ষেত্রে, যে এই প্রজেক্টের সম্পদ বা কাঁচামাল বা যন্ত্রপাতি ওখান থেকে কিনতে হবে। পলিসি শর্ত যেসব দেনার মধ্যে থাকবে সেগুলো দ্বিগুণ সাবধানতা সহকারে যাচাই করা উচিত। বড় অঙ্কের ঋণের দায় রেখে গেছে শেখ হাসিনা সরকার, সেই দায় পরিশোধে ধীরে ধীরে বাড়বে চাপ, সংকট কাটাতে অভ্যন্তরীণ আয় বৃদ্ধির বিকল্প নেই। সরকারের হাতে কয়েকটা মাধ্যম আছে বাইরের কাছ থেকে ঋণ নেওয়ার আগে। রাজস্বের কথা আমরা বলি, আমরা এমনও বলি যে সরকারের নিজস্ব কিছু সম্পত্তি থাকতে পারে বা উৎপাদনমুখী কর্মকাণ্ড থাকতে পারে, সেখান থেকেও সরকার কিন্তু আয় অর্জন করতে পারে। শেয়ার মার্কেটে যে অবস্থা তাতে আমরা খুব শীঘ্রই বড় আকারে কোনো সম্পদ আহরণ চিন্তা করতে পারি না। ব্যাংকিং খাতের এই দুর্দশাটা কাটিয়ে তোলাটা খুবই জরুরি। বিশ্লেষকরা বলছেন, বৈদেশিক মুদ্রার মজুদ বৃদ্ধির ক্ষেত্রে রপ্তানি এবং রেমিটেন্স আয় বাড়ানোর উদ্যোগ নিতে হবে। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। দুর্নীতি দমন কমিশন বা দুদক রাজনৈতিক প্রভাব মুক্ত এবং যোগ্যদের হাতে দেওয়ার সুপারিশ করা হবে। পাশাপাশি আমলাতন্ত্রের হাত থেকে সংস্থাটিকে মুক্ত করে দক্ষ কর্মীদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ তৈরি করতে হবে, এমন মত দিয়েছেন সংস্থাটির সংস্কারে গঠিত কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। বলেছেন, সংস্কারের সব প্রচেষ্টা ব্যর্থ হবে যদি সরকার তাদের স্বাধীনভাবে কাজ করতে না দেয়। সহকর্মী শাকিল হাসানের কাছে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা তিনি জানিয়েছেন। দুদকের যে পুরো নীতি কাঠামো, কৌশলগত কাঠামো, সেটা কিন্তু একদিক থেকে নেতৃত্ব পর্যায়ে, সর্বোচ্চ নেতৃত্ব পর্যায়ে রাজনৈতিক প্রভাব, অন্যদিক থেকে এবং রাজনৈতিক মানসিকতা, অন্যদিক থেকে আমলাতন্ত্রের হাতে জিম্মি একটা প্রতিষ্ঠান ছিল, যে কারণে মানুষের যে প্রত্যাশা, সকলের যে প্রত্যাশা, নতুন বাংলাদেশের যে স্বপ্নের যে মূল লক্ষ্য, যে এই প্রতিষ্ঠানটি কার্যকরভাবে যারা বিশ্ব উচ্চ পর্যায়ের দুর্নীতির সাথে জড়িত তাদেরকে নিয়ন্ত্রণের, বা রাজনৈতিকভাবে যারা যোগসাজশকারী বা যোগসাজশের মধ্যে থাকেন তাদের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে, এইটি দুদকের পক্ষে করা বাস্তবে কখনো সম্ভব হয়নি। এই জিনিসটাকে আমি মনে করি যে আমাদের প্রাধান্যের জায়গা হবে। কী 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 পদ্ধতিতে আমরা এটাকে প্রতিহত করতে পারি, সেটা একটা বিষয়। দুদকের নিজস্ব আইনটি এবং দুদকের কাজের উপর প্রভাব সৃষ্টি করে এরকম বেশ কিছু আইন আছে, সেগুলো সংস্কারে আমাদের পরখ করে যথাযথভাবে সংস্কারের জায়গায় যেতে হবে। ইএফআইইউ বা জাতীয় রাজস্ব বোর্ড, পুলিশের সিআইডি, অ্যাটর্নি জেনারেলস অফিস, এই প্রতিষ্ঠানগুলি কিন্তু উচ্চ পর্যায়ে যারা দুর্নীতি করেন, যারা অর্থ পাচার করেন দেশে এবং বিদেশে, তাদের নিয়ন্ত্রণের জন্য বা তাদের চিহ্নিত করার জন্য, তাদের জবাবদিহিতার জন্য যেই কর্ম পরিধিটি, সেখানে এককভাবে দুদক কিন্তু করে না, এখানে এই প্রতিষ্ঠানের কাজ আছে, এই জায়গাটা হাত দিতে হবে। আমলাতন্ত্রে এমন একটা মানসিকতা, যার দিক কিছু দৃষ্টান্ত আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে, যে একই ধরনের দখলবাজি, একই ধরনের চাঁদাবাজি, একই ধরনের দলবাজি, এবং সেটা সকল পর্যায়ে বিচরণ করার একটা ঝুঁকি সৃষ্টি হয়েছে বা দৃষ্টান্ত দেখা যাচ্ছে। এই মানসিকতা, এই চর্চা নিয়ে, এই এই সংস্কৃতি নিয়ে আমরা একটা দুদকের মতো প্রতিষ্ঠানকে কার্যকর দেখতে পাবো, এটা প্রত্যাশা করা খুব কঠিন। দুদককে বের করে আনার জন্য কি একটা স্বতন্ত্র কাঠামো বা স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানো যায় কিনা, বা সেটি কি আপনারা ভাবছেন এরকম? যতটুকু প্রয়োজন একটা ভালো দুদকের জন্য সেটা কিন্তু আছে আমাদের। মূল সমস্যাটা হচ্ছে যে ব্যক্তিকে নিয়ে এবং তা ব্যক্তিদেরকে যারা প্রভাবিত করে তাদেরকে নিয়ে, কাজে এখানে দুইটা জিনিসই আমাদের পরিবর্তন আনতে হবে। একটা হচ্ছে যে এমনভাবে ব্যক্তিকে নিয়োগের প্রক্রিয়া নিশ্চিত করতে হবে যাতে করে যারা আসবেন তারা যেন স্বাধীন নিরপেক্ষ কাজ করার মতো সৎ সহযোগিতা থাকে। এক দফা সংস্কারের মাধ্যমে দুদক উজ্জীবিত হবে সেটি প্রত্যাশা করা আমি খুব বাস্তবসম্মত মনে করি না। এটাকে কাজে লাগানোর বিষয়টা কিন্তু আমরা পছন্দ করি বা না করি, এটা কিন্তু যারা ক্ষমতায় থাকবেন তাদের উপরে নির্ভর করবে, এবং ক্ষমতায় যারা থাকেন তার মধ্যে একটা ত্রিমুখী শক্তি আছে, তারাই আবার দুর্নীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত, তারাই দুর্নীতির কলকাঠি। ত্রিমুখী হচ্ছে যে আমার একদিক থেকে রাজনীতি, একদিক থেকে আমলাতন্ত্র, একদিক থেকে ব্যবসা, এই যে ত্রিমুখী যে বিশাল চক্র একটা, যেটা রাষ্ট্রকাঠামোকে দখল করে নিয়েছিল কর্তৃত্বতায়, সেটির আবার পুনরুত্থান যদি হয়, যেখানে আমাদের বড় সংখ্যার জায়গা আছে, যদি পুনরুত্থান হয় তাহলে আমরা যত শুধু দুদককে নন, যে কোনো প্রতিষ্ঠানের সংস্কার হচ্ছে, আমরা যত কথাই বলি না, যত প্রত্যাশার কথা বলি না কেন, সেটা হবে না। আমাদের দুর্নীতির যে বিস্তার এবং যে ব্যাপকতা, আপনি নিশ্চয়ই এটা স্বীকার করবেন যে মানসিকতায় আসলে আমাদের সমস্যা আছে কিনা?
এইখানে দুদকের যে ভূমিকাটা থাকবে সেই ভূমিকাটা আইনের মধ্যে আছে, কিন্তু তারা কিন্তু সঠিকভাবে সেটা করতে পারেনি। এখানেও আমাদের সুনির্দিষ্ট পরামর্শ থাকবে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। বিসিএস পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোনো প্রমাণ পায়নি তদন্ত কমিটি, তবে পদ্ধতি যুগোপযোগী করা সহ বেশ কিছু সুপারিশ করা হয়েছে আর সেগুলো পর্যালোচনা করে সরকারি কর্ম কমিশন। পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসেন জানিয়েছেন, চলতি মাসেই স্থগিত বিসিএস পরীক্ষা শুরু হবে। বিভিন্ন সময়ে সরকারি কর্ম কমিশন পিএসসির সামনে নন ক্যাডারে নিয়োগপ্রাপ্তদের এমন আন্দোলনের চিত্র নতুন কিছু নয়। ক্ষমতার পট পরিবর্তনের পর পরিস্থিতি আরও জটিল হয়েছে, কেবল বিসিএস নয়, বিভিন্ন নিয়োগ পরীক্ষা আর পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে দেশজুড়ে এক ধরনের হজবরল অবস্থা তৈরি হয়েছে। 25 আগস্ট একদিনের নোটিশে 44তম বিসিএস এর মৌখিক আর 46তম বিসিএস এর লিখিত পরীক্ষা স্থগিত করে পিএসসি। এছাড়া ঝুলে আছে জুনিয়র ইনস্ট্রাক্টর ও ইনস্ট্রাক্টর সহ আরও বেশ কয়েকটি নন ক্যাডার পরীক্ষার ফল প্রকাশ। সোমবার সরকারি কর্ম কমিশন পিএসসিকে গতিশীল করা সহ আরও নানা ইস্যুতে কমিশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সিদ্ধান্ত হয় অক্টোবরের মধ্যে শুরু করা হবে স্থগিত বিসিএস পরীক্ষা। আমাদের কাজে তো পরীক্ষা নেওয়া বা অন্যান্য পদ্ধতিগুলোর মাধ্যমে সুপারিশ করা। আমরা প্রত্যেকটা বিষয়ে আলোচনা করেছি এবং প্রত্যেকটা বিষয়ে আমরা যেগুলো ফলাফল পেন্ডিং আছে সেগুলো তাড়াতাড়ি করে পরীক্ষা দেওয়া। আমাদের ধরেন আপনারা বলছেন যে 45 ভাইবা আমরা স্থগিত করেছিলাম, আনুষঙ্গিক কিছু সুবিধা আমাদের পেতে হবে, সেই সুবিধাগুলো পেলে অক্টোবরে শুরু করতে পারব। বিভিন্ন সময়ে বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বেশ কয়েকজনকে আটকও করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৈঠকে প্রশ্নপত্র ফাঁসে গঠিত তদন্ত কমিটির সুপারিশ উপস্থাপন, পর্যালোচনা এবং সিদ্ধান্ত গ্রহণে অগ্রগতি নিয়ে আলোচনা হয়। চেয়ারম্যান জানান, তদন্ত কমিটি প্রশ্ন ফাঁসের কোনো প্রমাণ পায়নি। কমিটি কি বলেছে, প্রশ্নপত্র ফাঁস হয়েছে না হয়নি? প্রশ্নপত্র ফাঁস বিষয়ে যে কমিটি করা হয়েছিল সেটি তারা আমাদেরকে পড়ে শুনিয়েছেন, আমাদের সচিবালয়ে পরিপূর্ণ বিষয়টা পড়ে শুনিয়েছেন, তারা প্রশ্নপত্র ফাঁসে কোনো প্রমাণ পান নাই। প্রশ্নপত্র প্রণয়ন থেকে শুরু করে ফলাফল প্রকাশ পর্যন্ত প্রক্রিয়ায় কোনো ঘাটতি আছে কিনা, থাকলেও কিভাবে তা উন্নতি করা যায় সেসব নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে পিএসসির সাধারণ সভায়। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। দুই দফায় 10.5 মাস কথিত আয়না ঘরে কাটিয়েছেন চট্টগ্রামের এক হেফাজত নেতা। সে সময়ের লোমহর্ষক নির্যাতনের বর্ণনা রীতিমতো গা শিউরে ওঠার মতো। এর মধ্যে 7.5 মাস কেটেছে টয়লেটে, শুনেছেন অনেকের করুণ আর্তনাদ। এখন বিচার চেয়ে গুম সংক্রান্ত কমিশনে অভিযোগ করেছেন এই ভুক্তভোগী। সোহেল চৌধুরী নামের এই ব্যক্তি পেশায় ব্যবসায়ী, পাশাপাশি হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। 2010 সালের আগস্টে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে বাস থেকে নামিয়ে মুখে কালো কাপড় বেঁধে নিয়ে যায় সাদা পোশাকধারীরা। সমস্ত কাপড় খুলে ফেলছে, খোলার পরে বিশেষজ্ঞতে বিদ্যুৎ শর্ট দিছে, যেন রু বাইর হয়ে যাবে এমন অবস্থা। আমাকে ব্রেনের যখন শর্ট দেয় তখন বলতেছে তুই এখান থেকে বাইর হওয়ার পরে বাইর তো হইতে পারবি না, তোকে তো ক্রস ফায়ার দিয়ে দেবো। এমন একটা চেয়ার বসে তো যে চেয়ার 1 সেকেন্ডে মনে কয়েক হাজার বার ঘুরতেছে। চট্টগ্রামের আহমেদিয়া দারুল হিকমা আল ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার এই পরিচালকের দাবি, কথিত আয়না ঘরে রাখা হয়েছিল তাকে। হাত বাঁধার পিছনে একবারে 7 মাস 15 দিন ওইভাবেই ছিলাম, হাত বাঁধছিল, চোখও বাঁধা ছিল, দুই বেলা খানা দিত, দুর্গন্ধ, পোঁচা। যে রুম ছিলাম ওই রুমের দেওয়ালগুলো দেখতেছি বিভিন্ন জনের নাম লেখা, বিভিন্ন নাম্বার লেখা, বিভিন্ন বলতো কখনো যদি ফিরে যেতে পারেন আমার এই নাম্বার একটু জানা দিয়েন। আত্মচিৎকার, ও মা গো, বাপ্পু, আল্লাহ গো, মানে মারতেছে এই ধরনের আওয়াজ, মানে টর্চার করতেছে। যে প্রথমে বরখাস্ত ও পরে গুমের শিকার সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানের সাথে সম্পর্ক এবং সরকার উৎখাত চেষ্টার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে, ফাঁসানো হয় জঙ্গি মামলায়। ওনাকেও যে মামলাতে ফাঁসেছে আমাকে একই মামলাতে ফাঁসানোর জন্য ওরা চেষ্টা করছে, আমাকে বারবার বলতেছে যে আমরা নাকি কু করার চেষ্টা করছি। যে 7-8 দিন আমার জানা মতে আমাকে এক ইয়েতে দাঁড় করা রাখছে, জুলাইয়ে দোনো হাতের ইয়া কবজি ছিঁড়ে গেছে। রাত্রে 2-3টার সময় হঠাৎ করে আসতো যে তোমাকে এখন কলমা পড়ে নাও, এখন উজু করে নাও, ভয় দেখাইতো, তোমাকে ক্রস ফায়ার দিতে হবে। 18 মাস জেল খেটে বের হওয়ার পর 2017 সালে আবার তুলে নিয়ে যাওয়া হয় সোহেলকে। পাশে দাঁড়াত লম্বা 3 হাত 6 দিন, মানে একটা কবরস্থান পুরা। এই একটা রুমের মাঝে আমাকে আনি কি
রাখছে ওই একই রুমে, মানে ছোট্ট টয়লেটের মধ্যে আমাকে 2 মাস 27 দিন রাখছে, বন্দি রাখছে। তারা আসলো, খুব মানবতার জীবনযাপন করছে অনেকদিন পর্যন্ত বাচ্চাগুলো। আবার আমি একসময় পাগল মতন হয়ে গেছি। আমার ছোট জড়িতদের বিচার ও ক্ষতিপূরণ চেয়ে গুম সংক্রান্ত কমিশনে অভিযোগ করেছেন তিনি। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। সাভারের আশুলিয়ায় বিক্ষোভের জের ধরে সোমবার আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে এক পোশাক শ্রমিক নিহত হন। গুলিবিদ্ধ হয়ে 4 জন হাসপাতালে চিকিৎসাধীন, তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। এই মুহূর্তে শিল্পাঞ্চল এলাকার কী অবস্থা সেটি জানবার চেষ্টা করব। সহকর্মী মাহফুজুর রহমান নিপু খোঁজ খবর রাখছেন। নিপু, গতকালকের যে ঘটনা ঘটল, এরপরে আজকের শিল্পাঞ্চলের কী পরিস্থিতি দেখছেন? যদিও একেবারেই সকালবেলা, একটু বিস্তারিত করে জানাবেন। বৃষ্টি আসলে সবচেয়ে ভোগান্তির কারণ হয়েছে গতকালকে। ঠিক এই সময়টায় 8টা থেকেই কিন্তু একটি পোশাক কারখানার শ্রমিকরা, অর্থাৎ বার্স গ্রুপের শ্রমিকরা, তারা মহাসড়কটি অবরোধ করে রেখেছে। এখন পর্যন্ত সেই শ্রমিকরা কিন্তু এখনো পর্যন্ত তারা অবরোধ রেখেছে, অর্থাৎ গোটা শিল্পাঞ্চলে যে গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে নবীনগর চন্দ্রা, সেই নবীনগর চন্দ্রা সড়কটি কিন্তু তারা অবরোধ করে রেখেছে। শত শত গাড়ির সেই 24 ঘন্টা যাবতই কিন্তু দীর্ঘ যানজটে পড়েছে। কোনো গাড়ি এদিক থেকে কোনো দিকে নড়াচড়া করা যাচ্ছে না। কেউ কেউ সারা রাত্র কিন্তু এই গাড়িতেই কাটিয়েছে এবং দুর্ভোগ্য আছে। তাছাড়া যে গতকালকে যে ঘটনা, এখন পর্যন্ত কিন্তু থানায় কোনো অভিযোগই দেননি বাদী পক্ষ বা যারা মামলা করবেন এমন কেউ। এই বিষয়টি নিশ্চিত করেছেন থানা পুলিশের কাছ থেকে, আমরা নিশ্চিত হয়েছি। এছাড়াও সকালে আমরা দেখেছি বা শিল্প পুলিশের পক্ষ থেকে যেটা জানতে পেরেছি যে অধিকাংশ পোশাক কারখানা কিন্তু খোলা রয়েছে, তবে যে কয়েকটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। তো আসলে সময় যেহেতু 8টা থেকেই শিল্প কারখানাগুলো খোলা রাখা হয়, এই জন্য আসলে কখন কতগুলো সংখ্যা এগুলো কিন্তু হয়তো আরো ঘন্টা দুই পরে আমরা নিশ্চিত হব। নিশ্চয়ই তখন আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেব। ধন্যবাদ নিপু। শেরপুরের নালিতাবাড়িতে জব্দকৃত বালু নিলামে বিক্রি নিয়ে তুলকালাম। উপজেলা প্রকৌশলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের আদেশ অমান্যের অভিযোগ তুলেছেন ইউএনও। অন্যদিকে অভিযুক্তের দাবি, নিলামে প্রতি ঘনফুট বালুর যে দাম নির্ধারণ করা হয় তাতে সরকার মোটা অঙ্কের রাজস্ব বঞ্চিত হবে, আর সে কারণে তিনি মূল্য নির্ধারণী কাগজে সই করেননি। এছাড়া নদী থেকে অবৈধভাবে বালু তুলে বিক্রির অভিযোগ উঠেছে নিলামে ডাক পাওয়া ব্যবসায়ীর বিরুদ্ধে। শেরপুরের নালিতাবাড়িতে ভোগাই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ খতিয়ে দেখতে গত 27 জুন অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয় বিপুল পরিমাণ বালু। প্রাথমিকভাবে বলা হয় জব্দকৃত বালুর পরিমাণ প্রায় 30 লাখ ঘনফুট, যার বাজার মূল্য প্রায় 6 কোটি টাকা। পরবর্তীতে জব্দকৃত বালু নিলামে বিক্রির জন্য সুস্পষ্ট পরিমাণ ও বাজার মূল্য নির্ধারণে উপজেলা প্রকৌশলী সহ 3 সদস্যের কমিটি করা হয়। প্রতি ঘনফুট বালুর দাম নির্ধারণ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীর মধ্যে দেখা দেয় মতবিরোধ। গত 14 আগস্ট নিলামে 8 টাকা ঘনফুট দরে 1,18,00,000 টাকায় বালু বিক্রি করে উপজেলা প্রশাসন। জব্দকৃত বালুর পরিমাণ দেখানো হয় 11,76,000 ঘনফুট। তবে বালুর মান অনুযায়ী প্রতি ঘনফুট দাম 20-25 টাকা নির্ধারণ না হলে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হবে বলে কাগজে স্বাক্ষর করেননি কমিটির সদস্য উপজেলা প্রকৌশলী। এ ঘটনায় উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের আদেশ অমান্যের অভিযোগ করেছেন ইউএনও। উপজেলা ইঞ্জিনিয়ার সাহেবের নাম থাকলেও তিনি সরজমিনে যান, তিনি প্রতিনিধি পাঠিয়েছেন। তার প্রতিনিধি নির্ধারিত মূল্য 8 টাকা ছিল তিনজনের, এবং এই 8 টাকা মূল্য নির্ধারণে তিনি স্বাক্ষর দিতে রাজি নন, সুপারিশ করে 4 টাকা মূল্যে। সেটিতে যদি আপনি একমত না হন তাহলে আপনাকে আলাদা করে বিস্তারিত বিবরণ সহ আপনার এই সিঙ্গেল স্বাক্ষরে একটি প্রতিবেদন জমা দিতে হবে, এবং তিনি এই বালুটি নিলামের আগ পর্যন্ত এই ধরনের কোন প্রতিবেদন আমার কাছে জমা দিন। আমার কাছে এই কাগজপত্র গুলো আসে তখনই দেখি যে রেট অনেক কম, সেই হিসেবে আমি বলি যে রেট অনেক কম, ফোনে এগুলো আমি জানিয়ে দিই যে রেটটা 20-25 টাকা করা হোক, তাহলে আমার কোনো অবধি থাকবে না। 5 দিন বন্ধ ছিল অফিস, আসতে আসার পরে তারপরে বিভিন্ন চাপে কাজের ঝামেলায় আমার এই বিষয়ে মনে ছিল না,
পরবর্তী যখন মনে হয় তখন আমি তা চিঠিতে জানিয়ে দেই, তাতে একটু দেরি হয়ে গিয়েছিল। এদিকে নিলামে বালু কেনা ব্যবসায়ী কামরুজ্জামানের বিরুদ্ধে জব্দকৃত বালুর বাইরেও স্থানীয় প্রশাসনের যোগসাজশে নদী থেকে অবৈধভাবে বালু তুলে বিক্রির অভিযোগ উঠেছে। এছাড়া রয়্যালটির নামে ট্রাক প্রতি 7-12,000 টাকা করে প্রায় 3 কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগও আছে তার বিরুদ্ধে। আর ওরা তো বালু নিছেও, বালু দিছেও, আবার উড়াইছে। মানে নিলামের বালু নিছে আবার উড়াইছে? উড়াইছে, রয়্যালটি তো নিছে প্রতি গাড়ি 7,000। তবে অবৈধভাবে বালু তোলার অভিযোগ অস্বীকার করেছেন ব্যবসায়ী কামরুজ্জামান। জব্দকৃত বালু গুলি আমরা কিনছি, ঠিক আছে? আচ্ছা, ওই বালু গুলি আমরা ডাইরেক্ট নামে বিক্রি করি না, যার বালু জব্দ করছে ওর বালু আমরা দিয়ে দিই। আচ্ছা আচ্ছা, দিয়ে দেওয়ার পরে ওরা বালু বেচছে, আমরা রয়্যালটি দিই। স্থানীয়রা বলছেন নদী থেকে অবৈধভাবে বালু তোলায় নাকুগাঁও স্থলবন্দরের বিভিন্ন অবকাঠামো সহ অনেক স্থাপনা হুমকির মুখে। এই অন্য মহোদয়রা, এই সিলেন মহোদয়রা বারবার এটা অভিযান চালিয়ে ভাঙচুর করে, কিন্তু রাত্রে অন্ধকারে তারা বালু উত্তোলন করে। অবৈধ বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা ও নিলামে বালু বিক্রির দাম নিয়ে মতবিরোধের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস জেলা প্রশাসকের। ইন্দ্রা সাহেব বলেছেন যে উনি ওই মূল্যটার সঙ্গে একমত না, তো বিষয়টা নিশ্চয়ই আমি খোঁজখবর নিব আসলে গ্যাপটা কোথায়। জাহিদ হাসান, যমুনা নিউজ। সরকার পতনের পরে গা ঢাকা দিয়েছে আওয়ামী রাজনীতির সাথে জড়িত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ঠিক তেমনই ভোলার সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির 107 জন ডিলার লাপাত্তা। এর ফলে অর্থাহারে অনাহারে মানবেতর দিন কাটছে জেলার প্রায় 50,000 দরিদ্র পরিবারের। দ্রুতই নতুন ডিলার নিয়োগ দেওয়ার আশ্বাস জেলা খাদ্য অধিদপ্তর কর্মকর্তার। ভোলার সরকারি গুদামে মেঝে থেকে দেয়াল অবধি স্তূপ করে রাখা শত শত চালের বস্তা, নতুন করে আর কোনো বস্তা রাখারও জায়গা নেই। অথচ সামান্য চালের অভাবে মানবেতর দিন কাটছে চর ভেদুরিয়া গ্রামের আব্দুল কাদেরের। স্ত্রী সন্তান ও নাতি নাতনির মুখে দুবেলা খাবার তুলে দিতে হিমশিম খাচ্ছেন শারীরিক প্রতিবন্ধী কাদের। গত মাসে আমার চাল দেয় নাই, না দেওয়াতে আমার খুব কষ্ট হইতে আছে। আমার ঘরের 4 জন খাওয়নি, আমার নাতি ভুতি লই, আমার স্ত্রী সহ আমি খুব কষ্ট হইতে আছি। আমি পঙ্গু মানুষ, কামে যুজি করতে পারি না। একই অবস্থা জেলার খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় প্রায় 50,000 দরিদ্র পরিবারের। আগে সরকারের খাদ্যবান্ধব প্রকল্প অনুযায়ী কার্ডধারী একজন 15 টাকা দরে 30 কেজি চাল নিতে পারতেন নির্দিষ্ট ডিলারদের কাছ থেকে, কিন্তু 5 আগস্ট সরকার পতনের পর গা ঢাকা দেয় জেলার আওয়ামীপন্থী 107 জন ডিলার। এতে 4 উপজেলায় ব্যাহত হচ্ছে খাদ্যবান্ধব কর্মসূচি। 15 টাকা দামের চাল পাইতাম, এই মাসে পাইনি, এই মাসে পাইনি, বাজার থেকে চাল কিনে আনুম। আমরা গরিব মানুষ, আমরা সরকারি ঘরে থাকি, আমরা প্রতি মাসে 30 কেজি করে চাল পাইতাম, এখন আমরা চালটা পাই না। আমাদের ডিলার এখন চাল দেয় না এবং কিছু ডিলারও এখন নাই। ডিলারদের শূন্য পদে নিয়োগের কাজ চলছে বলে জানান জেলা খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা। যত দ্রুত সম্ভব কার্ডধারীদের হাতে চাল তুলে দেওয়ার আশ্বাস দেন তিনি। খাদ্যবন্ধবের যে নীতিমালা আছে সেখানে গঠিত কমিটি কর্তৃক 107 জন খাদ্যবন্ধব ডিলারের নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। আশা করা যাচ্ছে যে খুব দ্রুতই ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। জেলার 7 উপজেলায় খাদ্যবান্ধব ডিলারের সংখ্যা 172 জন, উপকারভোগী 82,547 পরিবার। রাহিম সরোয়ার, যমুনা নিউজ। আপনাদের নিশ্চয়ই মনে আছে ধানমন্ডি আটের ঐতিহ্যবাহী মাঠটির কথা। সর্বসাধারণের প্রবেশ বন্ধের পরে অনেক শোরগোল হয়েছিল এবং চেষ্টা তদবিরও কম হয়নি সেটি উন্মুক্ত করতে, কিন্তু ক্লাবের নামে দখলকৃত মাঠটি এখনও নতুন নামে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চাচ্ছেন পুরনো কুশীলবরা। ধানমন্ডির এই মাঠটি নিয়ে কম জল ঘোলা হয়নি, এটি উন্মুক্ত করতে অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ উপদেষ্টা নিজেও করেছেন আন্দোলন। জুলাই বিপ্লবের পর ধারণা করা হচ্ছিল এবার অন্তত উন্মুক্ত হবে মাঠটি, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে পুরনোরাই সব দখলে রাখার কর্মযজ্ঞ সারছেন নতুন মোড়কে। ঢাকার দক্ষিণ সিটির মাঠটি আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শেখ জামালের বন্ধু পরিচয়ে দখলে নেন মঞ্জুর কাদের, নাম দেন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। কি রে ভাই,
5 আগস্ট সরকার পতন হলে মাঠটিতে ভাঙচুর চালায় ছাত্র জনতা, ভেঙে ফেলা হয় শেখ জামালের নাম ফলক। কিন্তু নতুন সরকারের কয়েক সপ্তাহ না যেতেই পুরনো দখলদারের তত্ত্বাবধানে শুরু হয়েছে একাডেমির কার্যক্রম। পরবর্তীতে এই গ্রুপটি সহযোগিতা করছে মাটির দখলদারিত্ব ধরে রাখতে। নেপথ্যে আছেন ধানমন্ডি সোসাইটির নাজমুল খান অলক, আছেন শেখ জামাল ক্লাবের বেশ কয়েকজন সদস্য। সম্প্রতি মাঠে ঢুকতে চাইলে বাধা দেন সিকিউরিটি গার্ডরা। একাডেমির কোচ বলছেন সাময়িক নিরাপত্তা দিচ্ছে ধানমন্ডি সোসাইটি, কিন্তু সবকিছু চলছে আগের ব্যবস্থাপনায়। এখানে যদি ধরেন এই নামটা না থাকতো, আমার মনে হয় না এই ক্লাবে কোনো কিছু ঝামেলা হওয়ার কোনো ইয়ে নেই। মানুষ তো আসলে কি, মানুষ তো নামটার জন্যই কিন্তু আক্রোশ ছিল। 2014 সালে এই মাঠ উন্মুক্ত করতে স্থপতি মোবাশ্বের হোসেনের নেতৃত্বে আন্দোলনে নেমেছিল পরিবেশবাদী 15টি সংগঠন। 5 আগস্টের পর মাঠটি নিয়ে একাধিক বৈঠক ডাকা হয়। এতে ছিলেন 2014 সালের আন্দোলনের এই দুই ব্যক্তি। তাদের একই কথা মঞ্জুর কাদের সে সময় বলেছিলেন যে মাঠটা যদি উন্মুক্ত করে দেয় তাহলে টোকায় আসবে। ঠিক একই ভাষায় আমাদের ধানমন্ডিবাসী আবার তারা হচ্ছে বললেন যে তারা এই টোকায়ের খেলার জন্য এই মাঠটা তারা উন্মুক্ত করে দিতে পারে। সোসাইটির ইন্টারেস্টও সেটা যে এটাকে যদি আমরা দখলে আনতে পারি, এটাকে আমাদের ম্যানেজমেন্ট রাখতে পারি, তাহলে আমাদের একটা অ্যানাদার ফেদার ইন দ্য ক্রাউন, হ্যাঁ, যে অ্যাড হবে যে আমাদের মানে আমাদের কন্ট্রোলে এটাও আছে। দখলদারিত্বের অভিযোগ অস্বীকার করেছেন নাজমুল খান অলক। নতুন করে ধানমন্ডি ক্লাব নামকরণের কথা জানান তিনি। এখন আমরা চাচ্ছি না কোনো নতুন কেউ ঢুকুক ভাইয়া। কেন? 2018-19 আগে যে অসামাজিক কার্যকলাপগুলি চলতো আমাদেরও অ্যাক্সেস ছিল না মাঠে, আমরা ওই জায়গাটায় ফেরত যেতে চাচ্ছি না। নতুন করে মাঠ দখলের সুযোগ নেই জানালেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, যিনি সক্রিয় ছিলেন মাঠ উন্মুক্ত করার আন্দোলনে। এখানে প্রবেশাধিকার সীমিত হবে বা টাকা দিয়ে প্রবেশ করতে হবে বা এইখানে এলাকাবাসীর খেলাধুলার বাইরে অন্য কোনো টুর্নামেন্ট কেন্দ্রিক কাজকর্ম হবে, এটার কোনো সুযোগই নেই। মাঠটিতে তৈরি করা হয়েছে জিম, টেনিস কোর্ট, ফুটবল এবং ক্রিকেটের জন্য আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা, যেখানে মাসিক 2-2,500 টাকায় প্রশিক্ষণ নেয় 2,000-এর মতো শিশু কিশোর। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। গাইবান্ধা 2 আসনের সাবেক সংসদ সদস্য এবং জাতীয় সংসদের সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। সোমবার রাতে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং রাতেই তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে তার বিরুদ্ধে গাইবান্ধায় 2টি এবং ঢাকায় মামলা রয়েছে। তবে ঠিক কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে সেটি এখনও নিশ্চিত করেনি থানা পুলিশ। এর আগে গাইবান্ধার বিএনপি কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিস্ফোরক দ্রব্য আইনে মাহবুব আরা বেগম গিনি সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে 2টি মামলা হয়েছে। লোকালয় থেকে বন্যার পানি নেমেছে আর তাতে স্পষ্ট হতে শুরু করেছে নোয়াখালীর মৎস্য খাতের ক্ষয়ক্ষতির চিত্র। ভেসে গেছে পুকুর, জলাশয় আর খামারের 615 কোটি টাকার মাছ। খামারিরা বলছেন ঘুরে দাঁড়ানোর জন্য প্রয়োজন সুদমুক্ত ঋণ আর সরকারি সহযোগিতা। টানা কয়েক দফা বন্যায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন নোয়াখালীর মৎস্য চাষীরা। পানি নেমে গেলেও ভোগান্তি পিছু ছাড়ছে না তাদের। শেষবারের বন্যায় ভেসে গেছে 93,000 পুকুর, জলাশয় আর খামারের মাছ, সব হারিয়ে দিশেহারা এসব মৎস্য খামারিরা। আমরা এই ভয়াবহ বন্যায় আমরা অভ্যস্ত ছিলাম না। আমাদের এই অত্র অঞ্চলে ইতিহাসে এই ধরনের কোনো পানি উঠার বন্যার কোনো রেকর্ড নাই। মাছ বিক্রি করবো এই মতো অবস্থায়, প্রায় আমার 1,00,000 তেলাপিয়া ছিল, বিভিন্ন জাতি সাদা মাছ ছিল, এখানে সম্পূর্ণ মাছ এখন চলে গেছে। আমরা তিলে তিলে প্রতিষ্ঠান যেভাবে আমরা ঘরে আনছি এখন আমরা একেবারে সর্বশান্ত হয়ে গেছি। বেগমগঞ্জ, সেনবাগ ও সোনাইমুড়ি উপজেলা নিচু এলাকা হওয়ায় বছরের বেশিরভাগ সময় খেতে পানি থাকে, তাই ফসলের চাইতে মৎস্য চাষকেই লাভজনক মনে করেন স্থানীয় চাষি। বন্যায় ক্ষতি হয়েছে এসব এলাকাতেই, ঋণ নিয়ে গড়েছিলেন খামার, এখন সুদ বাদ দিয়ে সরকারি সহযোগিতার দাবি তাদের।
30 লাখ টাকার মতো বিভিন্ন এনজিও ব্যাংক সবখান থেকে ঋণ নিয়ে আমরা মাছ চাষ করি। এখন তো কিছুই নাই, কিস্তি পরিশোধ করার জন্য ব্যাংকের ঋণ পরিশোধ করার জন্য বারবার তাগিদ দিতেছে। সরকার যদি লোনটা দেয় আমরা আবার মাছ চাষ করতে পারি, নতুন করে খাদ্য মধ্যে দিলে মাছের ভোনা দিলে। জেলা মৎস্য কর্মকর্তা জানান, চাষিদের ক্ষয়ক্ষতির তালিকা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে, বরাদ্দ পেলে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। আমরা একটা প্রস্তাবনা অথবা সুপারিশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করেছি, কোনো বরাদ্দ পাওয়া গেলে বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে আমরা নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। মৎস্য অধিদপ্তরের তথ্য মতে বন্যায় ভেসে গেছে 615 কোটি টাকার মাছ। এর আগে এমন দুর্যোগ না হওয়ায় খামারিদের ছিল না কোনো পূর্ব প্রস্তুতি। সাইফ আহমেদ, যমুনা নিউজ। উজানের ঢলে উত্তরাঞ্চলের বিভিন্ন নদ নদীতে পানি বেড়েছে, তাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রংপুর আর লালমনিরহাট। আমরা প্লাবনের বর্তমান পরিস্থিতি জানবো গাইবান্ধায় আমাদের সহকর্মী জিল্লুর রহমান পলাশের কাছ থেকে। পলাশ, কাল থেকেই তো অনেক জায়গায় পানি নেমে গেছে, কিন্তু প্লাবনে যে লোকালয় আর ফসলি জমির ক্ষয়ক্ষতি হলো সে সম্পর্কে একটু আমাদেরকে বিস্তারিত করে জানাবেন। বৃষ্টি আসলে উজানের ঢল এবং কয়েকদিনের টানা যে বৃষ্টিপাত হয়েছে সেই বৃষ্টিপাতে কিন্তু গাইবান্ধার যে নদ নদী রয়েছে সেগুলোতে পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও এখনো কিন্তু প্লাবন পরিস্থিতি অর্থাৎ বন্যা পরিস্থিতি গাইবান্ধায় শুরু হয়নি। গাইবান্ধার সুন্দরগঞ্জ, সদর, ফুলছড়ি এবং সাহাঘাটা, এই চার উপজেলার তিস্তা, যমুনা এবং ব্রহ্মপুত্র নদীর অববাহিকার মধ্য দিয়ে প্রবাহিত এবং দুর্গম চরাঞ্চল সহ এই চরাঞ্চল এবং তীরবর্তী যে এলাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত কোনো পানি ঢোকেনি এবং বাড়িঘরের কাছেও পানি যায়নি এবং ফসলি জমিও নিমজ্জিত হয়নি। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে তথ্য, সেই তথ্য মতে এই চার উপজেলার প্রায় 80 হেক্টর জমির রোপা আমন, গ্রীষ্মকালীন পেঁয়াজ, মাসকালাই এবং কিছু শাকসবজির জমি কিন্তু পানি ঢুকে গেছে। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক খোরশেদ আলম যেটি আমাকে জানিয়েছে যে যেহেতু গতকাল এবং আজকে পানি কমতেছে, পানি কমা অব্যাহত থাকলে এই ফসলগুলোর কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হবে না, অর্থাৎ কৃষকরা কিন্তু এই দফার বন্যায় তারা কিন্তু ক্ষতির জায়গা থেকে আসলে বেঁচে যাবেন। আপনাকে বলে রাখি যে গাইবান্ধার এই পানি আসলে কমার সঙ্গে সঙ্গে কিন্তু নদী ভাঙ্গনের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। আপনাকে যদি আমি একটু দেখাই যে এই যে আমি যে জায়গায় আছি এটা ঘাগট নদীর তীরবর্তী এলাকা, ঘাগট নদীর তীরবর্তী এলাকার যে তীরবর্তী এলাকা রয়েছে দেখতেই পাচ্ছেন যে বড় ভাঙ্গনের তীব্র আকার ধারণ করেছে এবং বাড়িঘর কিন্তু অনেকেই সরিয়ে নিচ্ছেন। পাশাপাশি সুন্দরগঞ্জ, সাহাঘাটা উপজেলার মধ্যেও কিন্তু ভাঙ্গনের তীব্রতা বেশ বৃদ্ধি পেয়েছে এবং সুন্দরগঞ্জের যে তিস্তা অববাহিকা, যে হরিপুর, কাপাসিয়া, চণ্ডীপুর আছে সেখানে কিন্তু তিস্তার কিন্তু ব্যাপক ভাঙ্গনের তীব্রতা লক্ষ্য করা যাচ্ছে এবং এখানকার মানুষ কিন্তু আসলে অনেকেই বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়েছে, ফসলি জমি নষ্ট হয়েছে, অনেকেই কিন্তু নিরাপদ আশ্রয়ের খোঁজে করছেন। সব মিলিয়ে বলা চলে যে এবারের পঞ্চম দফায় পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও গাইবান্ধায় বন্যা পরিস্থিতির কোনো সৃষ্টি হয়নি। বৃষ্টি শুনছিলাম, ধন্যবাদ পলাশ। ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী ছানামুখী মিষ্টি ব্র্যান্ডিং পণ্য হিসেবে নিবন্ধনের বিষয়টি জেলা প্রশাসনকে জানিয়েছে শিল্প মন্ত্রণালয়। আর প্রাথমিক নিবন্ধনের পর অপেক্ষা চূড়ান্ত সনদের। আন্তর্জাতিক প্রতিষ্ঠান WIPO-র সনদ পেলেই জিআই স্বীকৃতি মিলবে। ওপরে চিনির প্রলেপ, ভেতরে মিষ্টি নরম পনির, চতুর্ভুজাকৃতির এই মিষ্টান্নের নাম ছানামুখী। ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্র্যান্ডিং পণ্য এটি। জিআই হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য গত 8 এপ্রিল আবেদন করে জেলা প্রশাসন। 24 সেপ্টেম্বর যার নিবন্ধন দেয় শিল্প মন্ত্রণালয়ের অধীন প্যাটেন্ট, ডিজাইন অ্যান্ড ট্রেডমার্কস অধিদপ্তর। ছানামুখী মিষ্টি ব্রাহ্মণবাড়িয়ার একটি ঐতিহ্যশালী মিষ্টি আর কি। তো জিআই পণ্য হিসেবে আমরা এটিকে আবেদন করেছিলাম, পরবর্তীতে সেপ্টেম্বরের 24 তারিখে এটি শিল্প মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হয়েছে। তো আমি এতে একটা সুবিধা হচ্ছে যে এই মিষ্টিটার ব্যাপক প্রসার এবং প্রচার ঘটবে আশা করি, এবং ব্যবসা যারা করেন তাদের জন্য একটা সুবিধা হবে এরপরে ভবিষ্যতে। আর আমি চাই যে এই মিষ্টির প্রচার আরও বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ুক। নিবন্ধনের পর এই নথি পাঠানো হবে জিআই স্বীকৃতি দানকারী প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন উইপোতে। তারপরই মিলতে পারে আন্তর্জাতিক সনদ। জিআই স্বীকৃতি পেলে উপকৃত হবেন এই মিষ্টি তৈরির সাথে জড়িত কারিগর ও শ্রমিকরা। আপাতত ছানামুখী জিআইয়ের জন্য স্থানীয় নিবন্ধন পাওয়ায় খুশি স্থানীয়রা। আমরা যারা ব্যবসায়ী আছি মিষ্টির সাথে, তারা আসলে আমরা গর্বিত
এবং আমরা আসলে এটার জন্য অনেক সম্মানিত। পুরা ব্রাউনবেড়াবাসী এটা সারাদেশে এটাকে গর্ববোধ করতেছে, কর্ম প্রতিষ্ঠানে একটা স্বীকৃতি পাইছে, সেই জন্য আমরা খুব গর্ববোধ করতেছি। আমরা ওইভাবে প্রফিটের চিন্তা করি না, হ্যাঁ আমরা মূলত এটা সুনামটা চিন্তা করি। পরিশ্রম আর করতে হয় তাও করবো, আমার কারিগর আছেই আছে, তা আমরা এটা করতে রাজি এবং এটা আমরা ধরে রাখতে রাজি। কোনো একটি দেশের নির্দিষ্ট ভূখণ্ডের মাটি পানি আবহাওয়ার পরিপ্রেক্ষিতে সেখানকার জনগোষ্ঠীর সংস্কৃতি যদি কোনো একটি পণ্য উৎপাদনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাহলে সেটিকে সেই দেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এটা আন্তর্জাতিক পরিচিতি ও বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে সবার আগে পণ্যের গুণগত মান ধরে রাখার তাগিদ দিচ্ছেন ভোক্তারা। তারা যদি নিজেদের গুণগত মান ঠিক অক্ষুণ্ণ রেখে করতে পারে, তাহলে বিশ্ব দরবারে ব্রাউনবাড়িয়ার মান সবসময় উঁচা থাকবে বলে আমি মনে করি। সবার জন্য একটা গৌরবের বিষয় এবং সেই গৌরবের জায়গা থেকেও তো তারা এই বিষয়টা একটু এই জিনিসটার প্রতি তারা আরও যত্নশীল হবে মনে করি, কারণ ব্যবসায়ী যারা তৈরি করে তারাও তো ব্রাহ্মণবাড়িয়ার মানুষের। জনশ্রুতি আছে 1837 সাল থেকে এই মিষ্টি তৈরি হয়ে আসছে। 7-8 লিটার দুধের সাথে পরিমাণ মতো চিনি মিশিয়ে তৈরি হয় 1 কেজি ছানামুখী। প্রতি কেজি বিক্রি হয় 700 টাকা দরে। পণ্যটি ব্রাহ্মণবাড়িয়া ছাড়া আর কোথাও তৈরি হয় না। অমিন বাবু, যমুনা নিউজ। কদিন পরেই শারদীয় দুর্গোৎসব। রাজশাহীতে হিন্দু ধর্মাবলম্বীদের এই উৎসবকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে। পুলিশ, র‍্যাব, বিজিবি ও আনসারের পাশাপাশি এবার আইন শৃঙ্খলা রক্ষায় মাঠে থাকছেন সেরা সদস্যরাও। আর পুলিশ বলছে নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি মণ্ডপে পূজা আয়োজকদের সিসি ক্যামেরা স্থাপনের অনুরোধ জানানো হয়েছে। রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো এবার তাদের পক্ষ থেকে স্বেচ্ছাসেবী মাঠে রাখবে। প্রতিমার অবয়ব দাঁড়িয়েছে এখন প্রতিমা শিল্পীদের ব্যস্ততা কারুকাজ নিয়ে। বাংলা ক্যালেন্ডারে বৈশাখ মাসের মাঝামাঝি সময় থেকেই রাজশাহীতে শুরু হয়ে যায় প্রতিমা তৈরির কাজ। এবারও তার ব্যতিক্রম হয়নি। কয়েক মাসের পরিশ্রমের ধারাবাহিকতায় এখন রং চড়ানোর পালা প্রতিমায়। কাজ তো শুরু হয়ে হচ্ছে বৈশাখের মাসের 15 তারিখ থেকে শুরু হয় প্রতিমা। ধরেন যে বেশি করে প্রতিমা 28-30টা প্রতিমা বানানো হয়, তার মধ্যে ধরেন যে এখনও কাজ কিছু বাকি, 10-12 দিন সময় আছে, এর মধ্যে আমরা রং শেষ করব আশা করছি। বাঙালি হিন্দুদের সর্ববৃহৎ এই ধর্মীয় উৎসব ঘিরে এবারও আইন শৃঙ্খলা বাহিনী নিচ্ছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ জানিয়েছে রাজশাহী মহানগরীর প্রতিটি মণ্ডপে আনসার ও পুলিশ সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তায় থাকবেন। মহানগর পুলিশের বিশেষভাবে প্রশিক্ষিত ক্রাইসিস রেসপন্স টিম থাকবে বিশেষ দায়িত্বে। আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা সেটা থাকবে, আর আমাদের বাড়তি সুবিধে হলো এবারে যে এবারে মাঠের সেনাবাহিনী আসছেন, কোনো পূজা মণ্ডপে তো পূজার সময় সেনাবাহিনী বা যৌথবাহিনী মাঠে থাকে না, এইবার কিন্তু যৌথবাহিনী আসছেন, সেনাবাহিনী আসছেন, বিজিবি আসছেন, র‍্যাব তো আগের মতো আসছেনই। দুর্গোৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে আয়োজকদের পাশাপাশি নগরীর রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেছে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী। তারা সবাই নিজেদের পক্ষ থেকে স্বেচ্ছাসেবী নিযুক্ত করার প্রতিশ্রুতিও দিয়েছেন। প্রত্যেকটা মণ্ডপে যাতে সিসি ক্যামেরা থাকে, তারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন সিসি ক্যামেরার ব্যবস্থা করবেন। আরেকটা বলছি যে ওনাদের নিজস্ব ভলান্টিয়ার, সেখানে আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করছি যে তাদের যে এক্সিট এন্ট্রি পূজা মণ্ডপে আসা যাওয়ার পথগুলো যাতে আলাদা করে এগুলোকে, এবং মহিলা পুরুষদের জন্য আলাদা করে, এই রিকোয়েস্টগুলো আমরা ওনাদের করছি, ওনারা আমাদের সাথে একমত হয়েছেন। রাজশাহী মহানগরীতে এবার মোট 78টি মণ্ডপে দুর্গাপূজা আয়োজন করা হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একটি ফোকাল পয়েন্ট করা হবে, যা যে কোনো পরিস্থিতি ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে মোকাবিলা করতে পারবে। শিবলিনমান, যমুনা নিউজ, রাজশাহী। অনিশ্চয়তা দূর করে অক্টোবরের টেস্ট চ্যাম্পিয়নশিপের 2টি টেস্ট খেলতে বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা। 21 অক্টোবর মিরপুরে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট, আর 29 অক্টোবর সিরিজের দ্বিতীয় টেস্ট হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। 16 অক্টোবর বাংলাদেশে পৌঁছবে দক্ষিণ আফ্রিকা দল। অক্টোবরের মাঝামাঝি বাংলাদেশ সফরের কথা ছিল দক্ষিণ আফ্রিকার, কিন্তু বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংশয় থাকায় নারী টি টোয়েন্টি বিশ্বকাপ সরে যায় আরব আমিরাতে। এই সংশয় ছিল দক্ষিণ আফ্রিকার সফর নিয়েও। তবে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে খুশি প্রোটিয়ারা। আনুষ্ঠানিকভাবে এক বিবৃতিতে বাংলাদেশ সফর নিশ্চিত করেছে তারা। সিরিজ শেষে 3 নভেম্বর দেশে ফিরবে প্রোটিয়ার এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলে নিজের টেস্ট ক্যারিয়ারের ইতি টানার ইচ্ছে পোষণ করে রেখেছেন সাকিব আল হাসান।
বাংলাদেশ ভারত টেস্ট সিরিজের আড়াই দিন খেলা না হয়েও জমে উঠেছে কানপুর টেস্ট। 26 রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন শেষ করেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে টাইগারদের সংগ্রহ 2 উইকেটে 26 রান। এর আগে মমিনুল হকের সেঞ্চুরির পরেও 233 রানে শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস। এরই জবাবে আগ্রাসী ব্যাটিংয়ে 9 উইকেটে 285 রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে ভারত। 66তম ওভারের দ্বিতীয় বল অশ্বিনকে বাউন্ডারি হাঁকিয়ে 3 অঙ্কের ম্যাজিক ফিগারে স্পর্শ করেন মমিনুল হক। হাঁটু গেড়ে বসে মহান আল্লাহকে শ্রদ্ধা জানিয়ে ক্যারিয়ারের 13তম টেস্ট শতক উদযাপন করেন এই ব্যাটার। দলের কঠিন সময়ে 172 বলে 16টা 4 আর 1টা ছক্কার মারে সেঞ্চুরি তুলে নেন রোববার 33তম জন্মদিন পালন করা এই ক্রিকেটার। কিন্তু চতুর্থ দিনে মমিনুল ছাড়া আর হাসেনি কারো ব্যাট। বুমরার ইনসুইঙ্গারের লেন্থ মিস করে প্রথম বোল্ড হ্যান্ড মুশিফ। সাকিবের পরিবর্তে 6 নম্বরে নেমে লিটন দাস ডাউন দ্য উইকেটে বাউন্ডারি হাঁকাতে গিয়ে রোহিত শর্মার দুর্দান্ত ক্যাচে ফেরেন সাজ করে। এরপর সাকিব ফেরেন মাত্র 9 রান করে 170 রানে ষষ্ঠ উইকেটের দল বাংলাদেশ। এরপর মিরাজকে সাথে নিয়ে মমিনুলের ইনিংস মেরামতের চেষ্টা, কিন্তু 70তম ওভারের প্রথম 2 বলে বাউন্ডারি হাঁকানোর পর তৃতীয় বলে খোঁচা মেরে স্লিপে মিরাজ ধরা পড়লে ভাঙে এই জুটি। বোলাররা কেউ মমিনুলকে সঙ্গ দিতে পারেননি। মিনি 107 রানে অপরাজিত থাকলেও বাংলাদেশ অলআউট হয় 233 রানে। এরপর শুরু হয় ভারতীয়দের ব্যাটিং তাণ্ডব। মাত্র আড়াই দিনের টেস্টে জয় পেতে টি টোয়েন্টি মুডে ব্যাটিং শুরু করেন 2 ওপেনার জয়সওয়াল ও রোহিত শর্মা। বাংলাদেশি বোলারদের পাড়ার ক্রিকেটার বানিয়ে মাত্র 3 ওভারেই 50 পার করে টেস্টের দ্রুততম দলীয় 50 রেকর্ড গড়েন ভারতীয়রা। এক দফা জীবন পাওয়া রোহিতকে মিরাজ বোল্ড করলেও থামেনি রানের গতি। জয়সওয়াল গিলরা এবার 61 বলে পূর্ণ করেন দলীয় শতক। সর্বোচ্চ 72 রান করা জয়সওয়ালকে থামান হাসান মাহমুদ। তবে এদিন ভারতীয় ব্যাটারদের বিপক্ষে সবচেয়ে সফল ছিলেন সাকিব ও মিরাজ। গিল, পন্থ, কোহলি ও অশ্বিনকে ফেরান সাকিব। রোহিতের পর মিরাজের শিকার জাদেজা, রাহুল ও আকাশদীপ। 52 রানে লিড নিয়ে 9 উইকেটে 285 রান করে ইনিংস ঘোষণা করে ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরু থেকে টাইগার ব্যাটারদের চেপে ধরে ভারতীয় বোলাররা। আবারও ব্যর্থ জাকির ফেরেন 10 রান করে। নাইট ওয়াচম্যান হিসেবে নেমে হাসান মাহমুদ বেপরোয়া শটস খেলে 4 রান করে ফিরলে 26 রানে 2 উইকেট হারিয়ে দিনের খেলা শেষ করে বাংলাদেশ। বৃষ্টির কারণে সোয়া 2 দিনে নেমে আসা কানপুর টেস্টে ফলাফল হতে পারে চতুর্থ দিনের শুরুতে এমন ভাবনা নিশ্চয়ই কোনো ক্রিকেট বোদ্ধার মনেও আসেনি। কিন্তু ভারতীয়দের আক্রমণাত্মক মানসিকতা বদলে দিয়েছে সব সমীকরণ। চতুর্থ দিন শেষে বাংলাদেশ অনেকটা ব্যাকফুটে, জয়ের লড়াইয়ে এগিয়ে টিম ইন্ডিয়া। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, কানপুর, ভারত। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ওয়ার গেম খেলছে যুক্তরাষ্ট্র। বাড়াচ্ছে পরমাণু সংখ্যাতে শঙ্কা, এমন অভিযোগ করেছেন জাতিসংঘে উত্তর কোরিয়ার প্রতিনিধি কিম সক। সোমবার সাধারণ পরিষদের 79তম অধিবেশনের চূড়ান্ত দিনে তিনি ভাষণ দেন। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে দেওয়া বক্তব্যে যুক্তরাষ্ট্র ও মিত্রদের সামরিক পদক্ষেপের নিন্দা জানান কিম। বলেছেন, কোরীয় উপদ্বীপে উত্তেজনা তৈরি করে রেখেছে মার্কিন প্রশাসন, রণতরিয়ার যুদ্ধবিমান মোতায়েন করে উস্কানি দিচ্ছে সামরিক সংখ্যাতে, আত্মরক্ষায় বিভিন্ন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে পিয়ংইয়ং, দাবি কিম সকের। আর উত্তর কোরিয়া যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি। গত বছর এই পরিয়ামে দাঁড়িয়েই বলেছিলাম পরমাণু সংঘাতের দিকেই যাচ্ছে কোরিয়া উপদ্বীপ। এখন পরিস্থিতি আরো খারাপ হয়েছে। বছরের শুরু থেকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা একের পর এক সামরিক মহড়া চালাচ্ছে, শত্রুতাপূর্ণ পরিবেশ তৈরি করে রেখেছে অঞ্চলটিতে। সত্যিটা হলো, 70 বছর ধরে যুক্তরাষ্ট্রের হামলার ঝুঁকি আমাদের পরমাণু কর্মসূচি জোরদারে বাধ্য করেছে। লেবাননের স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। মঙ্গলবার স্থানীয় সময় ভোরে দেশটির প্রবেশ করেছে তেল আবিবের পদাতিক সেনারা। এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বিভাগ
IDF। মঙ্গলবার স্থানীয় সময় ভোরে টুইটার হ্যান্ডেলে এই বিবৃতিটি প্রকাশ করা হয়। বলা হয়, সীমিত পরিসরে নির্দিষ্ট টার্গেটে চালানো হবে অপারেশন নর্দার্ন অ্যারোজ। লেবাননের দক্ষিণে সীমান্তবর্তী এলাকায় হেজবুল্লার বিভিন্ন ঘাঁটিতে তল্লাশি চলবে। এর আগে বৈরুতের তিনটি এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনা দেয় ইসরায়েলি বাহিনী। রাজধানী বৈরুত সহ বিভিন্ন এলাকায় বিমান হামলা অব্যাহত রয়েছে। লেবাননে তেল আবিবের আগ্রাসনে সোমবার একদিনে মৃত্যু হয়েছে আরও 95 জনের এবং গত দু সপ্তাহের হামলায় 1,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে দেশটিতে। নাসরাল্লার মৃত্যুর পরে কোন দিকে মোড় নিচ্ছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি? হিজবুল্লাহ কি পরাজয় মেনে নিচ্ছে? বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে হার মেনে নিয়ে নিজেদের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করবে না গোষ্ঠীটি, বরং নাসরাল্লার হত্যার কড়া জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে তারা। এদিকে যে কোনো হামলা প্রতিরোধে প্রস্তুত তেল আবিব ও ওয়াশিংটন, সব মিলিয়ে মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা করছেন বিশ্লেষকরা। ইসরায়েলি হামলায় বিধ্বস্ত হিজবুল্লার কমান্ড কাঠামো, পেজার ও ওয়াকি টকি বিস্ফোরণে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। হাসান নাসরাল্লাহকে হত্যা করে যেন হিজবুল্লার কফিনে শেষ পেরেকটি ঠুকেছে ইসরায়েল। তাহলে কি এবার হার মেনে নেবে হিজবুল্লাহ? বিভিন্ন মহলে উঠেছে সে প্রশ্নই। বিশ্লেষকরা বলছেন, একেবারেই ক্ষীণ সেই সম্ভাবনা, বরং আগের চেয়ে কয়েক গুণ বেশি আগ্রাসী হয়ে উঠবে গোষ্ঠীটি। বিশ্লেষকরা মনে করেন, নাসরাল্লার অবর্তমানে সামান্য ধাক্কা খেলেও নিজেদের শক্তিমত্তা প্রকাশে পিছপা হবে না হিজবুল্লাহ। কড়া জবাব দিতে নিজেদের সংগঠিত করছে বলে মনে করছেন অনেকে। এরই মধ্যে মূল লক্ষ্য অটুট রেখে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন গোষ্ঠীটির উপপ্রধান নাইম কাসেম। লেবাননে বেসামরিক নাগরিকদের ওপর হামলা এবং ইসরায়েলের বিশৃঙ্খলা সৃষ্টি সত্ত্বেও হিজবুল্লাহ তার মূল লক্ষ্যে এগিয়ে যাবে। ইসরায়েল স্থল অভিযান চালাতে চাইলে তা মোকাবেলায় প্রস্তুত হিজবুল্লাহ যোদ্ধারা। শত্রুপক্ষকে কোনোভাবেই ছাড় দেয়া হবে না। তবে এমন সংকটেও কতটা সুসংহত থাকতে পারবে হিজবুল্লাহ আর কত দ্রুত প্রতিরোধ গড়ে তুলতে পারবে তা নিয়েও সন্দিহান অনেকে। হাসান নাসরুল্লাহর মৃত্যু অর্থপূর্ণ প্রভাব ফেলবে হিজবুল্লাহর ওপর, কিছুটা অস্থিতিশীল হয়ে উঠতে পারে গোষ্ঠীটি। এর পাশাপাশি স্বল্প মেয়াদে তাদের রাজনৈতিক ও সামরিক কৌশলে আসবে বেশ কিছু পরিবর্তন। এদিকে মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের নেতৃত্বে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ আরও জোরদার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমন হলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতা ছড়িয়ে পড়বে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। যমুনা নিউজ। এ ছিল যমুনা নিউজের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ।